এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 আজকে দেখাবো, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ ডেসিমেল টু হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কীভাবে কনভার্সন করতে হবে সেগুলো দেখাবো। তো এইটা দুইটা অঙ্ক দেখাবো, একটা হচ্ছে এই আরটা হচ্ছে এইটা। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 93 ভিত্তি 10 থেকে শুরু করে প্রশ্নবোধক দিয়ে ভিত্তি 16, তার মানে হচ্ছে দশমিক সংখ্যা যদি 93 হয় তাহলে তার হেক্সাডেসিমেল কত হবে ভিত্তি দিয়ে সংখ্যাগুলো চেনা যায়। তো তুমি অবশ্যই আগের ভিডিওগুলো উপর আই বাটনে ক্লিক করে দেখে আসবা, তাহলে উপর আই বাটনে ক্লিক করে দেখে আসলে সুবিধা হবে কি এই লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। সেখানে আমরা প্লেলিস্টে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে একটা প্লেলিস্ট তৈরি করছি, সেখান থেকে দেখে আসবা, তাহলে তোমার জন্য এই লেকচারগুলো অনেকটা সুবিধা হবে। তো আর কথা না বলে শুরু করি। যেহেতু এটা ভিত্তি 10 আছে, এটা দশমিক সংখ্যা, এখানে প্রশ্নবোধক ভিত্তি 16, তাহলে এটাকে হেক্সাডেসিমেল করতে হবে, কারণ দশমিক সংখ্যা 10 আর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 16টা। আর এখানে আছে কত 250.25, অর্থাৎ 250.25, ভিত্তি 10 থেকে শুরু করে ভিত্তি কী করতে হবে 16 করতে হবে, মানে হেক্সাডেসিমেল করতে হবে। তো এখন তুমি দেখো, এই যে আমরা যেটা প্রথম পার্টে বলেছিলাম, অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর পার্ট 2-তে বলেছিলাম যে আসলে সংখ্যাগুলো কীভাবে পরিবর্তন করা হয়, হ্যাঁ কয়টা উপায়ে পরিবর্তন করা হবে এভরিথিং সবগুলো সেখানে বলা আছে। এখানে আর কথা বলে সময় নষ্ট করবো না, আমরা কাজে যাব। তো আমাদের স্বাভাবিকভাবে যেটা সেটা হচ্ছে দশমিক সংখ্যা যদি হেক্সে নিতে হয় তাহলে আমরা এই যে 93-কে আমরা কী করব, এই যেটাতে রূপান্তর করবো ওই সংখ্যার ভিত্তি দিয়ে এটাকে ভাগ প্রক্রিয়া অনুসরণ করব। তো ভাগ প্রক্রিয়া বলতে কেমন বোঝায়, যে আমি 93-কে এই 16 দিয়ে ভাগ করব, অর্থাৎ 93-কে 16 দিয়ে ভাগ করলে কত হবে আমি যে একটা রাফ দেখাই, এখানে দেখো এই যে 93 এই যে মনে 16 দিয়ে ভাগ করব, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করলে কত হয় তুমি দেখো এখন। তো যদি আমরা 16 দিয়ে 93-কে ভাগ করি, মনে করো এক্সাম্পল এই দেখো এখানে 16 × 5, তাহলে 5×16 কত হবে 80 হবে, তাই না? আর যদি আমরা 16 × কত 6 দিই তাহলে 6×16 কত 96 হয়ে যাবে। তো 96 93-এর চেয়ে বড় যাচ্ছে না, তার মানে এটা দিয়ে ভাগ যাবে না, এটা দিয়ে ভাগ হচ্ছে না, তার মানে যে 5 বাদ দিলে 5×16 কত 80 হচ্ছে এখানে। তো 93 থেকে যদি 80 বিয়োগ করে অর্থায় কত হবে 13 হবে, তাই না? এই যে এটা হচ্ছে কি আমার ভাগ ফল, এটা হচ্ছে কি ভাগ শেষ, দেখো। তার মানে এখন এখানে কি বসবে এগুলো কিন্তু পরীক্ষা করতে হবে না, জাস্ট তোমাকে রাফ দেখাচ্ছি। 16 দিয়ে যদি আমি 93-কে ভাগ করি তাহলে আমি কী পাচ্ছি 5 পাচ্ছি, না? এই যে ভাগ ফল হচ্ছে এটা টান দিয়ে কী লাগবে এই হচ্ছে 13, এই যে এখানে বসাবা। কিন্তু 13 কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা নাই, তাই না? হেক্সাডেসিমেল সংখ্যাগুলো কি একটু বড় হচ্ছে ভিডিওটা, তবু দেখে নাও শিখতে পারবা। তো হেক্সাডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, আচ্ছা এর আগে আমি লিখে নিই, মনে করো একদম 0 থেকে লিখে দিই তাহলে সুবিধা হবে। 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ, তাহলে এই 1 থেকে মানে 9 পর্যন্ত থাকবে, মানে 1 থেকে 9 পর্যন্ত, তবে এ থেকে এফ। তুমি দেখো এই যে এখানে 0 থেকে এফ পর্যন্ত আছে, এখানে কি কোথাও 13 আছে? কোথাও 13 নাই, তাই না? তাহলে এখানে হেক্সাডেসিমেল 13 মানে কী হচ্ছে, তবে এটা মানে 10, এটা মানে হচ্ছে 11, এটা মানে হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা হচ্ছে 15, এফ মানে 15। এই যে এখন দেখে 13, তো 13 মানে কত বললাম যে এখানে ডি, ঠিক এই পাশে তুমি কী বসাবা, ডি বসাবা যেখানে। তারপরে এবার আসো কী করা যায়, এই যে 5 আছে, এই 5-কে কখনো 16 দিয়ে ভাগ যাবে না, না গেলে 0, ঠিক এই 5টা এখানে চলে আসবে এখানে। তো এটা আমাদের নিয়ম হচ্ছে কী হবে, নিচের দিক থেকে উপর দিকে, এটাকে বলে এল এস বি লাস্ট সিগনিফিকেন্ট বিট, নিচের দিক থেকে উপর দিকে। সুতরাং কী লিখবো, এই যে 93 ভিত্তি কত লিখবো, এই যে 10, তারপরে লিখবো নিচে থেকে উপরে 5 13 লিখবো না, কী লিখবো ডি লিখবো যেখানে, তাহলে কথা গেলো হেক্সাডেসিমেল সংখ্যাগুলো। এরকম যত বড় সংখ্যা হোক তুমি কী করবা 16 দিয়ে ভাগ করবা, তারপরে এইদিকে ভাগফলটা লিখবা, এদিকে ভাগশেষটা লিখবা, এবার যতবার যায় তুমি ততবার করতে থাকবা। এবার আসো আমরা আরেকটা সংখ্যা দেখি, 250.25, তাই তো? তো এইটাকে আমরা দুইটা উপায় করবো, না এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা আগে থেকে জেনে গেছি এগুলো, যখন ফার্স্ট মানে অর্থাৎ পার্ট 2 পার্ট 3-তে বা পার্ট 1-এ আমরা সবগুলো জিনিস ব্যাখ্যা করে বলছি যে কোনগুলো দশমিক কোনগুলো ভগ্নাংশ। তবু আজকে একটু বলি দেখো, সেটা হচ্ছে দশমিকের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যা থাকে তা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে এই দেখো
এই 250 কে ঠিক এই সিস্টেমে আমি বের করব কিরকম এই যে 250 এই যেটাকে আমি আচ্ছা এভাবে দেখাচ্ছি সোজা করে 250 এটাকে আমি 16 দিয়ে ভাগ করব এবার 250 কে কতবার ভাগ যাবে মানে 250 কে কতবার ভাগ যাবে জাস্ট যদি আগের মত রাপ করি যেভাবে দেখো এই যে 16 দিয়ে এটাকে ভাগ করলে কবার যাবে 16 দিয়ে 250 কে ভাগ করা হয় তাহলে এখানে কতবার যাবে 15 বার না তার মানে হচ্ছে এই যে 16 গুণ এই যে 15 ইকুয়াল টু 200 কত 40 তার মানে এখানে 240 বসবে অর্থাৎ মানে ভাগ করলে 240 হচ্ছে তো এখন মানে ভাগফল হচ্ছে কত এখন ভাগফল হচ্ছে আমার এখানে কত 15 তাই না আর ভাগশেষ কত হবে যদি বিয়োগ করি শূন্য হবে এখানে কত হবে 1 হবে কেন ওই 5 থেকে 4 গেলে 1 এখন এই যে এটা হচ্ছে ভাগফল কত ভাগফল 15 তার মানে আমার এখানে বসবে কত 15 বসবে ভাগফল আর ভাগশেষ কত 10 এটা মুছে দিচ্ছি এখন এটা হচ্ছে ভাগশেষ 10 তো এবার আসো এই যে আবার এটাকে কি করব 15 কে 16 দিয়ে ভাগ করব এই 15 কে 16 দিয়ে ভাগ যাবে না না গেলে 0 অর্থাৎ এই 15 কে 16 দিয়ে ভাগ যাচ্ছে না না গেলে 0 হচ্ছে ঠিক এই 15টা আবার এখানে চলে আসবে তো আমরা একটু আগে দেখে আসছিলাম না কি সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ তাই না এই মানে কত 10 11 12 13 14 15 তো এবার দেখো তুমি এই যে আমরা এই এ মানে কত পাইছি এখানে পাইলাম কত এ 10 তাই না এ মানে 10 বা 10 মানে হচ্ছে এ আর বি বি মানে কত 15 তার মানে এখানে এই দেখো সরি আর হচ্ছে তারপর 15 15 মানে হচ্ছে কত এফ তাই না এই যে এফটা এখানে বসে গেল তো এখানে যা আসবে মনে করো 10 আসলে এ বসাবা 11 আসলে বি বসাবা 12 আসলে সি বসাবা 13 আসলে ডি বসাবা 14 আসলে ই বসাবা 15 আসলে এফ বসাবা জাস্ট এটাই তো এখন বাকি আছে কত 0.5 তো 0.5 কে আমরা কিভাবে করব আমরা ঠিক এইভাবে ভাগ করে করব পূর্ণ সংখ্যা ভগ্ন সংখ্যা হ্যাঁ এটা দুই তিন উপায়ে করা যায় আমরা এটি তোমাদেরকে দেখাবো যে পূর্ণ সংখ্যা ভিডিও পার্ট টুতে আমরা দুই তিনটা পদ্ধতি দেখাইছি ওইখান থেকে তুমি দেখে আসতে পারো হ্যাঁ আমরা বড় করব না তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কারণ এটা মাথা রাখবা তো এই ভগ্নাংশ কত 0.25 এই 0.25 কে এখানে বসালাম এই 0.25 কে এই সংখ্যার ভিত্তি দিয়ে কি করব এটাকে ভাগ করলাম না এটাকে জাস্ট গুণ করব যেখানে গুণটা আগে দেবো এখানে 16 দিয়ে গুণ করব এবার 0.25 কে তুমি 16 দিয়ে গুণ করো ক্যালকুলেটারে ইউজ করে দেখো কত আসে তার মানে আসবে কত 4.00 আসবে তার মানে এই যে দেখো পূর্ণ সংখ্যা যখন চলে আসবে আরও সামনে এখন যদি আমি এটাকে 16 দিয়ে গুণ করি এক্সাম্পল তার মানে এটা কি 0 আসবে না তার মানে এখন গুণ করলে হবে না করলে হবে যেহেতু আমার পূর্ণ সংখ্যা চলে আসছে আমার টার্গেট থাকতে হবে সবসময় কি যে মানে এটা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে যদি পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে আমার সামনে আর আগানো দরকার নেই তো তবে যেতে পারো সমস্যা নেই তিনটা পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ তিনটার উপরে গেলে সমস্যা নেই সর্বোচ্চ তিনটা যায় আর না গেলে তোমার সমস্যা নেই আর যেহেতু এখানে 0 চলে আসছে এখন গুণ করলে কী হবে 0 হবে এই জন্য আর সামনে আমি যাচ্ছি না তার মানে আমি এখান থেকে উত্তরটা এখন লিখে ফেলব 250 পয়েন্ট কত 25 ভিত্তি কত 10 এইটা হচ্ছে কোথায় নিচের দিক থেকে উপরের দিকে না এই যে এফ এ তাহলে এখানে বলছে এফ এ তারপর এটা হচ্ছে উপর থেকে নিচে এটা হচ্ছে এম এস বি এটা হচ্ছে কত এল এস বি লেস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা এটা হচ্ছে কত 4 তার কোনো সংখ্যা আছে এখানে নাই ডট ডট দিতে পারো না দিলেও সমস্যা নেই ভিত্তি কত 16 ওকে তার মানে এটার উত্তর হচ্ছে কোনটা এই যে এটা এফ এফ পয়েন্ট কত 4 আর এটার উত্তর হচ্ছে কত এই যে এখানে 5D ভিত্তি 16 তো এইভাবে চাইলে তুমি একদম সহজে কী করতে পারো দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারো যত জটিল হোক না কেন জাস্ট এই সিস্টেমটা তুমি মনে রাখবা তাহলে তোমার জন্য কোনো কষ্ট হবে না তো আজকের জন্য এই পার্ট এখানেই শেষ সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিতে পারো যদি তোমার ইচ্ছে হয় তো সবাই ভালো থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ